সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অ্যাগ্রো বাংলা টেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আলোচনা করব আমের গুটি ঝরা রোধে করণীয় কি, সে সম্পর্কে আজ আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দর্শক, আর দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই। আমের গুটি ঝরা রোধে করণীয় কি, সে সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করব। গুটি থেকে আমে রূপান্তরিত হতে শুরু করেছে মুকুল। এ সময় বাড়তি যত্ন, বিশেষ করে সেচ, পোকামাকড়, রোগ দমনের সচেতন হতে হবে। সচেতন হলেই 15-20% পর্যন্ত আমের গুটি ঝরা রোধ করা সম্ভব। আমের গুটি ঝরা রোধে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো বর্ষার শুরুতে বা শেষে প্রতিটি ফল গাছের গোড়ায় দুপুরবেলায় সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, সেই সময় গাছের নিচে যতটুকু জায়গা জুড়ে ছায়া পড়ে ততটুকু জায়গায় পুরোটা মাটি ভালোভাবে খুঁড়ে গাছের বয়স ভেদে সার প্রয়োগ করতে হবে। বিশেষ করে যেহেতু বোরনের অভাবে ফল ঝরার প্রবণতা বেশি, সেহেতু গাছের গোড়ায় অবশ্যই বোরন প্রয়োগ করতে হবে। ফল যখন মটর দানার মতো অবস্থায় থাকে, তখন যদি মাটিতে রস না থাকে তবে সেচের ব্যবস্থা করতে হবে। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে বোরন স্প্রে করতে হবে। 5-7 দিন পর পর 2-3 বার স্প্রে করলেই যথেষ্ট, তাহলে ফল ঝরা কমে যাবে। এছাড়া প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যে কোনো ম্যানকোজেব এবং কার্বনাজিব গ্রুপের ছত্রাকনাশক 5-7 দিন পর পর 2-3 বার স্প্রে করতে হবে। তো দর্শক, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আপনারা যদি সেই মোতাবেক পরিচর্যা করেন তাহলে অবশ্যই আমের গুটি ঝরা রোধ করা সম্ভব। আরও বিস্তারিত জানার জন্য পূর্ব ভিডিওটা দেখতে থাকুন। এখানেই আমের গুটি ঝরা রোধের পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমের গুটি ঝরা সমস্যায় বেশি পড়েন ছোট ছোট চাষিরা, তবে সঠিক সময় পরিচর্যা করলে আমের গুটি ঝরা রোধ করা সম্ভব। আমের গুটি ঝরা রোধের বাগানে পানি সেচ দেওয়া অত্যন্ত প্রয়োজন। আমের গুটি যখন মার্বেল আকারের মতো হয় তখন সেচ দিতে হবে, এতে গুটি ঝরা কমে যাবে। প্রতিবার সেচ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন ঘণ্টাখানিকের মধ্যেই মাটি থেকে তা পানি শুষে নেয়, পানি যেন জমে না থাকে। আমের গুটি যত বড় হতে থাকবে পানির প্রয়োজনীয় তত বাড়বে। সেজন্য আম পুষ্টতা পর্যায়ে না পৌঁছা পর্যন্ত মাটির রসের অবস্থা অনুযায়ী হালকা সেচ দিতে হবে। আমের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে বৃষ্টিপাত কম হয়। এই সময় মাটিতে রসের অভাব দেখা দেয়। মাটিতে রসের অভাব হলে আমের বোটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, ফলে আমের গুটি ঝরে পড়ে যায়। তবে আমের ফল ঝরা রোধ করার জন্য ফুল ফোটার 10-20 দিন পর 2 বার 10 লিটার পানিতে 6 গ্রাম হারে বোরিক অ্যাসিড স্প্রে করে দিতে হবে, এতে ভালো ফল পাওয়া যায়। অন্য একটি গবেষণায় দেখা গেছে যে সব ফুল ফোটা অবস্থায় জিবরালিক অ্যাসিড প্রতি লিটার পানিতে 50 মিলিগ্রাম হারে স্প্রে করলে আমের গুটি ঝরা কমে যায়। পোকার আক্রমণ হলেও আমের গুটি ঝরে যায়। গুটি আসার পর প্রাথমিক পর্যায়ে আমের গুটিতে হপার পোকা আক্রমণ হতে পারে। এ পোকা পূর্ণবয়স্ক মথ ও কীড়া গুটির রস শোষণ করে খায়, ফলে আমের গুটি শুকিয়ে ঝরে যায়। রোগ ও পোকার হাত থেকে আমের গুটি রক্ষার জন্য গুটি মটরের দানার মতো হলেই কীটনাশক ও ছত্রাকনাশক একসঙ্গে মিশিয়ে গুটিতে স্প্রে করতে হবে। কীটনাশকের মধ্যে সাইপারমেথিন 10 ইসি বা ল্যামডাসাই হ্যালোথেন 2.5 ইসি গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে এবং ছত্রাকনাশকের মধ্যে ম্যানকোজিব গ্রুপের যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে একসাথে মিশিয়ে পুরো গাছে বা গুটিতে স্প্রে করতে হবে।
তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কৃষি বিষয়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।